তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইয়েস ভিডিওটা ইম্পর্টেন্ট তোমরা যারাই মাধ্যমিক পাশ করে রেখেছো এবং একটি সরকারি চাকরি খুঁজছো ইয়েস এই ভিডিওটা তোমাদের জন্য এখানে ভারতীয় রেলওয়ে থেকে সর্বমোট আটত্রিশটি কতটা থার্টি এইট আটত্রিশটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি খুবই কম বাট কম হলো তুমি যদি তোমার কোয়ালিফিকেশান ম্যাচ করে ওই ক্রাইটেরিয়া কোঠাতে তুমি পড়ো তাহলে অবশ্যই তুমি আবেদন করবে ভ্যাকেন্সি কম হোক বেশি হোক এটা ম্যাটার করে না ম্যাটার হলো তোমার প্রিপারেশন তুমি কতটুকু নিজেকে তৈরি করেছো এবং জবটাকে ফেস করতে যাচ্ছ ঠিক আছে আটত্রিশটা ভ্যাকেন্সি খুবই কম বলে মনে হচ্ছে না তোমাদের জন্য ইয়েস এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য বাট আবারও বলছি তুমি কতটুকু নিজেকে তৈরি করতে পারছো এটা হলো সবচেয়ে বড় কথা তুমি ফেস করে দেখতে পারো ঠিক আছে চলো অনলাইন অ্যাপ্লাই যার শুরু হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডেট হলো ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তার মানে আমার তোমাদের হাতে আরও অনেকটা সময় রয়েছে তোমরা অনলাইন অবশ্যই আবেদন করে নেবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে রেলওয়ে গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে ইয়েস রেলওয়ে গ্রুপ ডি তোমরা যে গ্রুপ ডিটা ভাবছো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়ে আসবে ওই গ্রুপ ডিটা এটা না এটা আরেকটি কোঠাতে নিয়োগ করা হচ্ছে ডিটেলস ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো বা কোয়ালিফিকেশান ম্যাচ করবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো আবেদন করবে আশা রাখবো আমি তোমাদেরকে যে তোমরা আবেদন করবে ঠিক আছে চলো তার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এতটুকু তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমি পৌঁছে দেবো ঠিক আছে তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের কাছে কমপ্লিট স্টাডি মেটেরিয়ালস রয়েছে কী কী রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন তাছাড়া এসএসসিসি এসএল তাছাড়া হাইকোর্ট গ্রুপ ডি তাছাড়া রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফুল কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে তোমাদেরকে একটু প্রথমে বলবো আমাদের থেকে সাজেশান নেওয়ার আগে যে তোমরা লোকালিটিতে খবর নিয়ে নাও যে কর্মবার্তা অনলাইনের সাজেশান কেমনটা খবর মানে কমন পরে তোমরা ফ্রেন্ড সার্কেল থেকে এটা জেনে নাও তারপরে আমাদের সাজেশান নাও একদম তোমাদেরকে এতটুকু আমি বলছি এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে এসএসসিসি এসএলেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা লাস্ট ডেট এসে গেছে যারা করনি আবারও বলবো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে করে নাও ঠিক আছে চলো কীভাবে সাজেশন নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যা ভিডিও ডিসক্রিপশানে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে নিয়ে নেবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে আছে চলো আমরা ডিটেলস নোটিফিকেশনে চলে যাচ্ছি চলো তাহলে বললাম সর্বমোট অনলাইন এপ্লিকেশন করতে হবে আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা তোমার আরেকটি কোয়ারি থাকে তোমাদের যে দাদা স্পোর্টস কোটা থেকে যে কোনো ভ্যাকেন্সি আসে না ইয়েস এই ভিডিওটা স্পোর্টস স্পোর্টস কোটা থেকেই এসেছে এখানে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইলিজিবল ফর দ্য স্পোর্টস পার্সন যারা স্পোর্টস পার্সন দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং স্টেট লেভেলে যারা স্পোর্টস বিভিন্ন কোন কোন স্পোর্টস এখানে দেওয়া রয়েছে স্পোর্টসে তোমরা সার্টিফিকেট রয়েছে প্রতিযোগিতা করেছো এই ভিডিওটা তোমাদের জন্য ঠিক আছে কোন কোন স্পোর্টসে রয়েছে দেখো এখানে রয়েছে ফুটবল ফুটবল ম্যান রয়েছে তারপরে ওয়েট লিফটিং ম্যান রয়েছে অ্যাথলেটিক্স ওমেন রয়েছে অ্যাথলেটিক্স ম্যান রয়েছে তারপর রয়েছে বক্সিং ম্যান বক্সিং ওমেন তারপর রয়েছে তোমাদের সুইমিং ম্যান এবং টেবিল টেনিস ম্যান হকি ম্যান হকি ওমেন ব্যাডমিন্টন ম্যান কবাডি ওমেন কবাডি ম্যান রেসলিং ম্যান রেসলিং ওমেন এবং চেস ওমেন এই পোস্টগুলোতে যাদেরই তোমারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং স্টেট লেভেলের রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা ওইখানে খেলাধুলা করেছ এই যে কোনো একটি খেলা থেকে তাহলে তুমি আবেদন করতে পারবে আর বাকি যাদের স্পোর্টসে কোনো সার্টিফিকেট নেই বা স্পোর্টস তোমাদের সঙ্গে জড়িত নেই স্পোর্টসের সঙ্গে জড়িত নেই তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো শুধু স্পোর্টস পার্সনদের জন্য সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে আটত্রিশটা ভ্যাকেন্সি কোন স্পোর্টসে কতগুলো রয়েছে এটা তুমি ডিটেলস দেখে নেবে নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আর যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে এখানে এজ রয়েছে আঠারো থেকে পঁচিশ এক সাত দু হাজার চব্বিশের হিসাবে ধরা হবে এখানে যোগ রয়েছে শুধুমাত্র মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস শুট ক্যান্ডিডেট পাস টু এডুকেশন কোয়ালিফিকেশান এজ এ ডেট এর নোটিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে বয়সটা তুমি জেনে গেছো পে তোমাদের পে দেওয়া হবে এখানে গ্রেড পে আঠারো পে লেভেল ওয়ান অনুসারে গ্রেড গ্রেডতে থাকবে আঠারো মানে প্রাথমিক অবস্থায় তুমি মোটামুটি ধরতে পারো তুমি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট তুমি হাতে পাচ্ছ ঠিক আছে কোয়ালিফিকেশান তো বললাম শুধুমাত্র টেন পাস ঠিক আছে চোগ্য কী কী স্পোর্টস রয়েছে আমি এখানে বলে দিয়েছি আবেদনটা কীভাবে করবে অনলাইন আবেদন করবে অনলাইন লিঙ্ক কোথায় হবে আমি ভিডিও ডিসক্রিপশনে অনলাইন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তুমি ডাইরেক্ট আবেদন করতে পারবে ঠিক আছে চলো এখানে পে স্কেলটা দেওয়া হয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দুশো টাকা হ্যাঁ গ্র্যাড পে অতটা বললাম আঠারোশো টাকা ঠিক আছে তাহলে কোয়ালিফিকেশান কী কী লাগছে তুমি দেখতে পেয়েছো ওকে আলাদা আলাদা যে আলাদা আলাদা করে পোস্ট রয়েছে সেটার জন্য গ্র্যাড পে কিন্তু আলাদা আলাদা করে রয়েছে ঠিক আছে চলো এখানে তোমাদের কিন্তু কোন আবার সবচেয়ে বলছি সবচেয়ে অপরচুনিটি হল এখানে তোমাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না ঠিক আছে এখানে কোনো তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র তোমাদের যে স্পোর্টস সার্টিফিকেট ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে মেডিকেল এক্সামিনেশনে হ্যাঁ ক্যান্ডিডেট রিকমেন্ডেড দু অপয়েন্ট টু দ্য হ্যাভ টু পাস দ্য রিকোয়ারমেন্ট মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ড তোমাদের এখানে মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ড একজন ডক্টর থেকে এখানে তোমাকে দেখাতে হবে এবং মেডিকেল ফিটনেস থাকতে হবে ঠিক আছে প্রিরিয়ড অফ প্রবেশন এখানে তোমাকে প্রবেশন থাকতে হবে টু ইয়ার্স প্রবেশন যে কোনো চাকরি হাতে প্রবেশন মানে ট্রেনিং পিরিয়ড থাকে ডোট বেটার ট্রেনিং পিরিয়ডে তুমি স্যালারি যা আছে সেটাই পাবে কোনো সমস্যা নেই ট্রেনিং পিরিয়ড থাকলে কী হলো না থাকলে কী হলো জবটা পাওয়া দিয়ে হলো কথা ঠিক আছে তাহলে আশা করি তুমি এখান থেকে ডিটেলস জানতে পেরেছো কোন কোন স্পোর্ট সের তোমাদের কী সার্টিফিকেট থাকলে আমি বললাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং স্টেট লেভেলের যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে কীভাবে আবেদন করবে বলে দিলাম অনলাইন আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া তোমাদের আবেদন করতে ফি কত লাগছে দেখো হ্যাঁ ফি লাগছে তোমাদের এখানে রুপিস পাঁচশো টাকা লাগছে ফি ঠিক আছে পাঁচশো টাকা লাগছে তবে চারশো টাকা তুমি রিফান্ড হয়ে যাবে তোমাদের হ্যাঁ রেলওয়ে সিস্টেমে এটা রিফান্ড হয়ে যা হ্যাঁ ম্যাক্সিমাম রুপিস রিফান্ড হয়ে যায় আর যারা এস এসটি ওমেন রয়েছ তোমাদের কোনো ফি লাগছে না ঠিক আছে চলো তাহলে আবেদন কীভাবে করবে সিলেকশান কীভাবে হচ্ছে সব কিছু তুমি জানতে পেরেছ হ্যাঁ আবেদন যে তুমি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের সময় এই ডকুমেন্টগুলো তোমাদের লাগছে হ্যাঁ এগুলো দেবে ডেট অফ বার্থ টেন্থ মার্কশিট সার্টিফিকেট তাছাড়া অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান হলে গ্রাজুয়েশান ম্যাক্সিমামটা তুমি এখানে দেবে ঠিক আছে কাস্ট থাকলে এস সি যদি কোনো কাস্টের সার্টিফিকেট থাকে সেগুলো তুমি দিতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো আর কিছু নেই এখানে ডিটেলস আলোচনা করে নিয়েছি তোমাদের সামনে চলো আবারও বলছি যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে এতটুকু তোমাদের কাছে চাইবো বা রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা যারা আমাদের বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো সাজেশান আমাদের কাছে কমপ্লিট রয়েছে যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই নিয়ে নিতে পারবে তোমাদেরকে এতটুকু বলবো তোমরা যে যে এক্সামের প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো সঠিক দিশায় প্রিপারেশন করো আমরা তোমাদের সঙ্গে আছি যেতটুক আমাদের দ্বারা হেল্প করা যাবে এতটুক তোমাদেরকে আমরা হেল্প করব তোমরা পারফেক্টভাবে প্রিপারেশন করো এবং একটি চাকরি তোমরা ছিনিয়ে নাও এবং নেওয়ার পরে এতটুকু তো তোমরা বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইড নিয়ে আমরা চাকরিটি পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট এনাফ এতটুকু আমরা খুব গর্ববোধ করব ঠিক আছে সকলকে বেস্ট অফ লাক সকলেই তোমরা ভালো থাকো জয় হিন্দ বন্দে মাত্র